বাজারে এখন চাহিদা বেশি মুড়ি কাটা বা দেশি নতুন পেঁয়াজের পুরনো পেঁয়াজের তুলনায় এর দামও প্রায় একশো টাকা কম খুচরা পর্যায়ে নতুন পেঁয়াজের কেজি এখন থেকে টাকা তারপরও এই দামে সন্তুষ্ট নয় ভোক্তারা কেননা গত বছর এই সময়ে দেশি নতুন পেঁয়াজের কেজি ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সেই তুলনায় পণ্যটির দাম এবছর দুশো ছেষট্টি ভাগ বেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করছে আপনার বিভিন্ন প্রান্ত থেকে এখন পেঁয়াজ আসছে যেমন মিশর আসছে আপনার বার্মা আসছে পাকিস্তানি আপনার চলে আসছে অলরেডি যার কারণে পেজের আমদানিটাও বেশি পেজের দামটা একটু কমের দিক আছে গত বছরে সিজনে পেঁয়াজ বিক্রি আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এই বছরে নতুন মুড়ি কাটা ওঠার আগে একশো ষাট টাকা সত্তর টাকা প্রতিদিন চার পাঁচশো বস্তা আসতে আসতে যাচ্ছে তবে দুই সপ্তাহ গেলে আরও আমদানি হবে এক হাজার দেড় হাজার বস্তা আমদানি হলে বাজার আরো একশো টাকার নিশা চলে আসবে রাজধানীর পাইকারি আড়তগুলোতে সরবরাহ বেড়েছে নতুন পেঁয়াজের যেগুলো মূলত এসেছে রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও মানিকগঞ্জ থেকে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা জানান বাড়তি দামের আশায় এবছর আগেভাগেই পেঁয়াজ তোলা শুরু করেছে চাষিরা ফলে কিছুটা অপরিপক্কও রয়ে গেছে আর পনেরো দিন পরে বিশ দিন পরে তুললে পিঁয়াজ ভালো হতো কৃষক টাকা পাইতেছে এমনি মনে করেন আপনার কাসামাসে যা আছে এমনি সব তুলে নিয়ে আসতেছে আসলে এই গত বছর যেমন আমরা মুড়ি নতুন পেঁয়াজটা ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজারে আসে এই বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজার আসছে খালি পেঁয়াজটা প্রচুর পরিমাণ দেশে আবাদ আছে কৃষক চাষ করছে যদি প্রাকৃতিক দুর্যোগে যদি ক্ষতি না হয় কৃষকের খালি পেঁয়াজ ক্ষতি যদি না হয় তাহলে এই প্রভাবটা বাজারে পড়বে না খুচরা পর্যায়ে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় মানভেদে চীন ও মিশরের পেঁয়াজের কেজি ষাট থেকে আশি টাকা বাজারে সরবরাহ কম থাকা দেশি পুরানো পেঁয়াজের কেজি এখনও দুশো টাকার উপরে ইমতিয়াজ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা